আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে চিকেন রান্না করতেছি, চিকেনের ঝাল ফ্রাই করব। তো কেননা চিন্তা করলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এদিকে হচ্ছে যে আমি ছোট ছোট পিস করে চিকেন কেটে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে 1.5 কেজি পরিমাণে চিকেন আছে। তো এরপর এখানে হচ্ছে 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখন হচ্ছে চিকেনগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো চিকেনের আসলে এই মাখানোটা যত ভালোভাবে করা যায় চিকেনটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। দেন এর মধ্যে মনে পড়লো যে একটু স্পাইসের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিই। তো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, আর একটু ফ্লেভারের জন্য 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। সো এগুলো, এই দুইটা মশলা টোটালি অপশনাল, আপনারা চাইলে এগুলো স্কিপও করতে পারেন, কিন্তু দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন হচ্ছে সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। তো চিকেনটা ম্যারিনেট করে রাখার কোনোই দরকার নেই, আমি হচ্ছে যে আজকে সাথে সাথে চিকেনটা এখন তেলের মধ্যে ফ্রাই করে নিব। হালকাভাবে সব চিকেন তেলের মধ্যে একে একে ভেজে নিচ্ছি, আর ভেজে নেওয়ার পর দেন হচ্ছে চিকেনগুলো রান্না করতে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে যে ব্রাউনিশ করে করে সবগুলো চিকেন এভাবে ভেজে নিয়েছি। আর এখন একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেন এখানে হচ্ছে যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ আছে, এই পেঁয়াজগুলো হচ্ছে যে আমি এখন বেরাস্তার মতো করে ভেজে নিব। আজকে হচ্ছে যে রান্না করার সময় কারেন্ট ছিল না, তো কারেন্ট না থাকার কারণে ভিডিওটা একটু অন্ধকার আসতেছে। তো ওইটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু রেসিপি দেখানো শুরু ফেলেছিলাম তো ওই কারণে আর স্টপ করি নাই, তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো এরপরে হচ্ছে যে পেঁয়াজটা ব্রাউনিশ কালার চলে আসার পরে এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এই বেরাস্তার সাথে আদা রসুন বাটা হচ্ছে দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিলে, পানি দেওয়ার আগে হচ্ছে এভাবে একটু তেলে ভেজে নিলে কিন্তু অনেক জোস একটা স্মেল আসে, আর রান্নাতেও কিন্তু অনেক বেশি মজা হয়। দেন আমি সামান্য পরিমাণ হচ্ছে যে পানি অ্যাড করে দিছি। এরপর একে একে মশলাগুলো সব দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তো সব মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা, আর বাকি মশলাগুলো সবগুলো হচ্ছে 1/2 টেবিল চামচ করে দিয়েছি। দেন এখন সামান্য একটু একটু করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর এই মুহূর্তে মনে পড়ছে আমি লবণ দিই নাই, তো লবণটাও 7 মতো অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে রেখে কিন্তু আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এই রান্নার মধ্যে মশলাটা যত বেশি কষাবেন ততই কিন্তু রান্নাটা মানে অনেক বেশি মজা হয়। তো এখন হচ্ছে এখানে আমি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট অ্যাড করে দিয়েছি। তো টেস্টিং সল্ট অ্যাড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটার কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই খাবারটা যেহেতু ওয়াতি বেবি খাবে না, এটা অনেক স্পাইসি করে বানাচ্ছি, তাই আমি এখানে সামান্য আজকে একটু টেস্টিং সল অ্যাড করে দিছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এখন হচ্ছে মশলাটা আমার কষানো শেষ, এরপরে হচ্ছে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু মশলাটা কষিয়েছিলাম, হয়তোবা ভিডিওতে আপনারা বুঝতে পারেননি, টাইমটা আমি হচ্ছে যে শর্ট করে দেখিয়েছি, আর না হয়তো ভিডিওটা লং হয়ে যাবে। সো আপনারাও কিন্তু বেশিক্ষণ টাইম নিয়ে একটু একটু পানি দিয়ে কিন্তু মশলাটা কষাবেন। তো এই তো চিকেন অ্যাড করে দেওয়ার পরে এখন হচ্ছে যে এর মধ্যে একটু সস অ্যাড করে দিচ্ছি। 3 টেবিল চামচ চিলি সস অ্যাড করে দিলাম, আর এই চিলি সসটা কিন্তু খেতে অনেক বেশি স্পাইসি, আর এটা কিন্তু অনেক মজা। সব কিছু হচ্ছে মিক্সড করে এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ঢেকে দিলাম। আর এদিকে আপনাদের ভাইয়াও হচ্ছে যে চলে আসছে, আর ওয়াদি বেবির অবস্থা দেখেন, টেবিলের উপর উঠে হচ্ছে গাড়িগুলো নিয়ে খেলতেছিল। আর আপনাদের ভাইয়া আসার সময় আমার জন্য বেলপুরি নিয়ে আসছে, তো ওকে বলছিলাম আসার সময় বেলপুরি আনতে, তো ও হচ্ছে বেলপুরি নিয়ে আসছে। রান্না করার ফাঁকে ফাঁকে এখন হচ্ছে খাওয়া দাওয়া চলতেছে, বেলপুরি দেখে তার লোভ সামলানো যায় না। চুলায় রান্না বসিয়ে দিয়ে হচ্ছে যে এদিকে আপনাদের ভাই আসার সাথে সাথে আমি বেলপুরিগুলো বানিয়ে ঝটপট খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার রান্নার কী অবস্থা দেখতে আসলাম, দেখতেই পাচ্ছেন তেলগুলো হচ্ছে ভেসে উঠেছে, তার মানে হচ্ছে যে আমার রান্না শেষের দিকে মাংসগুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে 2-3টা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়ে দিলাম, সব কিছু মিক্সড করে নিলেই চিকেন রেডি। সো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।